তো আমি বাইরে ছিলাম, কেসারিয়া রিলিজ করে গেছে, তখন আমি বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না, তো আমি সেই জন্য রিয়াকশন দিতে পারিনি। তো যতক্ষণে আমি বাড়ি ফিরলাম ততক্ষণে দেখছি মিমে ভরে গেছে। তো আমি দেখলাম যে এত মিম কেন হচ্ছে, দেখি লোকে হোয়াটসঅ্যাপে স্টেটাসে লাগাচ্ছে, আমার বন্ধুরাও লাগাচ্ছিল। তো দেখলাম নাকি কেসারিয়া ওই একটা মিম আছে না, যেটা জেসন মামা পিছন থেকে ধাক্কা মারতে আসছে, তো দেখছি কেসারিয়া পিছনে লাভ স্টোরি, ওটা নাকি খুবই। তাই আমি ভাবছি মানে কি এমন হলো, এত খারাপ লিরিক, এ তো ভালো টিম গানের পিছনে কাজ করছে, অরিজিতের ভয়েস, প্রীতমের মিউজিক, অমিতাভ ভট্টাচার্য লিখছে, তো এতই কি খারাপ। মানে আমি ভাবছি যত মিম হচ্ছে বা ওটা নিয়ে লোকে ফেসবুকে লিখছে, তা আমি তাহলে মানে খুবই খারাপ করেছে, এত অ্যান্টিসিপেশন ছিল, মোস্ট অ্যান্টিসিপেটেড গান অফ 2022 বলা যেতে পারে। আমি বাড়ি এলাম, গানটা শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ার কালচারটা কিরকম হয়ে গেছে। দেখুন প্রথম জিনিস যে একটা গানকে সোশ্যাল মিডিয়া পচায় কিভাবে, মানে ধরুন একটা গান খুব ভালো হলো, সেটাকে পচাবে কিভাবে, তার উপর হাজারটা রিলস বানিয়ে, আপনি ইনস্টাগ্রাম খুলুন সারাক্ষণ, ফেসবুকে রেতে সারাক্ষণ, ইউটিউব শর্টসে সারাক্ষণ, করে করে পচিয়ে দেয় ব্যাপারটাকে, ঠিক আছে। গান কি হয় না, আপনি নিজের এতে পুরো গানটা শুনলেন একটা, সেটা একটা ব্যাপার ছিল, যেটা আমরা যখন ছোটবেলায় 9XM শুনতাম বা এতে শুনতাম, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু ওই রিলসে 30 সেকেন্ড হচ্ছে এবং একই জিনিস বারবার বারবার কানের সামনে, মানে তখন একটা কেমন ব্যাপারটা হয়ে যায়, এবং তার সাথে যা খুশি একটা এডিটে ভিডিও জুড়ে দিয়ে করে দিয়ে, তো কোথাও এসেন্সটা নষ্ট করতে, এটা একটা সোশ্যাল মিডিয়া টক্সিক কালচার যেটা হয়, এবং এটা চলতে থাকে যতক্ষণ আরো একটা গান চলে আসে না, আবার সিনেমাটা রিলিজ করে গেলে ওই গানের ট্রেন্ডটা শেষ হয়ে যায়, এটা একটা আমি দেখেছি। আর দ্বিতীয় হচ্ছে, যদি কোনো একটা এরকম মানে কিছু নিয়ে একটা জিনিস ভাইরাল হয়ে গেল, তখন সেটা নিয়ে সবাই বলতে থাকে। এবং আমি এইটা দেখুন, আমি কিরকম পারসেপশন মানুষের, আমি তো এত মিম দেখে ভাবছি মানে গানটা খারাপ হচ্ছে, কিন্তু আমি গানটা শুনলাম, একটা ওয়ার্ড দিয়ে আপনি পুরো গানটাকে বিচার করলেন। আমার তো গানটা যথেষ্ট ভালো লেগেছে, আমি অনেস্টলি বলছি আমার গানটা যথেষ্ট ভালো লেগেছে, লিরিক্স অনেক ভালো, বলিউডে কি গান হচ্ছে আপনি দেখুন তো, সেখানে প্রীতমের এই মিউজিকটা ভালো নয়, একটা ওয়ার্ড হয়তো আপনার ভালো লাগছে না, কিন্তু বাকি গানটা অরিজিৎ কি খারাপ গিয়েছে, লিরিক্স কি খারাপ ছিল বা মিউজিক কি খারাপ ছিল, আমার এটা মনে হয়নি। আর আমি জানি না, আমি প্রচুর গান শুনি, হিন্দি সিনেমার গান ছোটবেলা থেকে শুনে আসছি, আমার সত্যি বলছি খারাপ মনে হয়নি, অনেস্টলি বলছি, অনেকের হয়তো হতে পারে, আমি সেটা তার এ নিয়ে বিচার করবো না, বাট আমার ভাই খারাপ লাগেনি। একটা ওয়ার্ডের জন্য এরকম হতে পারে না যে পুরো গানটাকেই আমি রিজেক্ট করে দিলাম, যেটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, ভিডিওটা তো আমার খুব ভালো লেগেছে, একটা গান ওয়ার্ক করে মিউজিক ভিডিও যেহেতু ছেড়েছে, কারণ এটা একটা ছোট এ তো আগেই এসেছিল, এবং সেটা তখন প্রচুর রিলস ফিলস হয়েছে ওটা নিয়ে, এরপরও হবে এটা নিয়েও। তো ওখানে আর কি আলিয়া রণবীরের কেমিস্ট্রিটা খুবই ভালো লাগছে, এবং খুব ভালোভাবে খুব শ্যুট করেছে, খুব ভাইব্রেন্ট লাগছে ব্যাপারটাকে। এবং আরও একটা জিনিস আমি সেই সব ইউটিউবারদেরকে বলতে চাই, যারা বলিউড যখন কোনো যদি হালকা ধরুন একটা জুতো পড়া সিন হয়ে গেল, সেটা নিয়ে তখন মানে হল্লা করবে, সেই যে ইউটিউবারগুলো, তারা এখন কিন্তু কিছু বলে না, মুখে আঙুল দিয়ে বসে আছে, কারণ এই গানটার মধ্যে কিন্তু দেখিয়েছে যে ওরা পুজো করছে, শিবলিঙ্গতে দুধ ঢালছে, সেইটা তাহলে যখন ভালোটা করছে সেটা কিন্তু কেউ বলবে না, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু এবার করছে, কিন্তু ওরা ওরা বলবে যে এ বিজনেস কে লিয়ে কর রা হ্যায়, এই জিনিসটা বলে দেবে, কিন্তু সেই বলাটা খুব সহজ, ভালোটা করলে বলবে না, খারাপটা করলে তখন 10টা ভিডিও বানিয়ে দেবে সেটার উপর। তো সেই ইউটিউবারদের আজকে থাকার খারাপ কথা বলতে যাই না, গানটা আমার পার্সোনালি ভালো লেগেছে, অরিজিতের স্পেশালি শেষের দিকটাতে গিয়ে যেভাবে অরিজিত ওইটাকে ধরে, ওই মানে ওই জায়গাটা অসাধারণ লেগেছে আমার, সিরিয়াসলি বলছি। এবং এই গানটার মাল্টিপল ভার্সন থাকবে সিনেমার মধ্যে, খালি একটা ভার্সন না, মাল্টিপল ভার্সন থাকবে, এবং আমি ওয়েট করে আছি, একটা স্যাড ভার্সন টাইপের আছে, একটা মেলানকোলিক টাইপের ভার্সন, সেটার জন্য আমি ওয়েট করছি। সো ইয়া, সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং আপনার হয়তো গানটা খারাপ লাগতেই পারে, আমি এটা বলছি কমপ্লিটলি ফাইন, বাট আমার মনে হয় যে একটা ওয়ার্ডের জন্য পুরো গানটাকে রিজেক্ট করে দেওয়া এটা এটা ঠিক না। আর এখন যদি আমি বলি, রিসেন্ট অ্যালবামের মধ্যে লাল সিং চাড্ডার গানগুলো খুবই ভালো হয়েছে, আর আমি এইটার দেখছি গানটা আমার খুব ভালো লেগেছে, মানে কেসারিয়া খুব ভালো লেগেছে, আর এই যে আমাদের রক্ষাবন্ধনে যে প্রথম গানটা এসেছিল সেই গানটা খুবই ভালো ছিল, ওটা আমার খুবই পার্সোনালি ভালো লেগেছিল। আর নাহলে তো বলিউডের ম্যাক্সিমাম গান তো এখন বাজে হয়ে গেছে, আপনি দেখুন না কোথায় আর ভালো স্ট্যান্ডার্ডের গান হয়, মোস্ট অফ দ্য গানস আর বাজে। তো ইয়া, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।